নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি বিষ্ণুপাদ মন্দিরের একদম সামনে। এই বিষ্ণুপাদ মন্দির হিন্দু ধর্মাবলম্বীদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি মন্দির। প্রতিদিন লক্ষাধিক দর্শনার্থীর সমাগম ঘটে এই মন্দিরে। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে বিষ্ণুপাদ মন্দিরের সন্ধ্যার অপূর্ব দৃশ্য তোমাদের সামনে তুলে ধরব। সুতরাং ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, সঙ্গে থাকো। এই হলো মন্দিরের চূড়া। চূড়াতে বিভিন্ন ধরনের আলোর কাজ করা হয়েছে। ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবে মন্দিরের চূড়াতে কিন্তু প্রচুর পায়রা বসে রয়েছে। মন্দির চত্বরের সামনেই অনেকে বসে বিভিন্ন ধরনের সামগ্রী বিক্রি করছে। আর এখানে তোমরা দেখতে পাবে বিভিন্ন ধরনের স্টল। এই স্টলগুলিতে রয়েছে পূজার বিভিন্ন সামগ্রী এবং বিভিন্ন ধরনের জুয়েলারি। কথিত আছে, ভগবান বিষ্ণু রাক্ষস গয়াসুরকে ভূগর্ভস্থ করার আগেই তার বুকে পা রেখেছিলেন। যেখানে ভগবান বিষ্ণু পা রেখেছিলেন সেখানেই এই মন্দিরের অবস্থান। মন্দিরের প্রধান গর্ভগৃহে রয়েছে প্রায় 40 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি পায়ের ছাপ, যেটি ভগবান বিষ্ণুর বলে মনে করা হয়। দেখো, এই হলো মূল মন্দির প্রাঙ্গণের ভিতরের প্রবেশের এন্ট্রান্স। দেখতেই পাচ্ছ, এন্ট্রান্সে পুলিশ নিয়োজিত রয়েছে। মন্দিরে প্রবেশ করার আগেই মোবাইল ফোন এবং ব্যাগ যা যা সঙ্গে আছে সমস্ত কাউন্টারে জমা দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে। হুগলি নদীর তীরে অবস্থিত এই মন্দিরটি ভারতের একটি অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে সন্ধ্যাবেলার বিষ্ণুপাদ মন্দিরের পারিপার্শ্বিক সৌন্দর্য তোমাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং পরবর্তীকালে আরও এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল আইকনটি অন করে রেখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।